স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলগাঁও এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা সাপিত শেখ তার স্ত্রী মালেকা খাতুনকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার চেষ্টা করে। যদিও তার পরিবারের সদস্যরা তাকে বাঁচিয়ে নেয়, গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার পর থেকেই পলাতক ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত স্বামীর খোঁজ শুরু করেছে পুলিশ। তখনই বাবা আসলো, আমরা বলছি এমনি মনে আসলো, আর চাকু নিয়ে আসে মাকে পুরো একদম মারতে শুরু করলো। আমি তখন আটকাতে গেলাম, তখন আমার হাতে মারলো। তখনই সবাই, আমি খুবই চিল্লা হাল্লা করছিলাম, তখন সবাই আসলো আর বাবাকে তখন তাড়াই দিল আর মাকে নিয়ে আসলো এখানে। বেলা বাড়তেই বন্ধ ঘিরে উত্তেজনা শুরু হয় রায়গঞ্জ শহরের বুকে। বৃহস্পতিবার সকাল থেকেই আদিবাসীদের 25টি সংগঠনের পক্ষ থেকে বন্ধের ডাক দেওয়া হয়। সেই বন্ধ শুরু থেকে শান্তিপূর্ণভাবে চললেও বেলা বাড়তেই কিছু দোকানপাট খোলেন ব্যবসায়ীরা। দুপুর নাগাদ আদিবাসীরা শহরের বুকে পিকেটিং শুরু করে, দোকানপাট বন্ধ করিয়ে দেওয়া হয়। শহরের বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত চলে এই কর্মসূচি। বিভিন্ন শপিং মলগুলিতেও হানা দেয় ধর্মঘটীরা। জোর করে এই মলগুলিকে বন্ধ করিয়ে দেওয়া হয়। এছাড়াও তারা বিভিন্ন ব্যাংক এবং ডাকঘরেও অভিযান চালায়। বন্ধ ডাকার পরেও কেন এই সব প্রতিষ্ঠানগুলি খোলা হয়েছে তার কৈফিয়ত চান তারা। এদিন যে সমস্ত যাত্রীবাহী টোটো রাস্তায় নেমেছে তাদের আটকে দেওয়া হয়। শুরু হয় ঝামেলা, টোটোর চাকার পাম্প ছেড়ে দেওয়া হয়, ফলে রাস্তায় বেরিয়ে কিছুটা বিপাকে পড়েন সাধারণ মানুষ। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফলে বৃহস্পতিবার মালদা জেলার হাবিবপুর ব্লকে আইহো এলাকায় অবরোধ কর্মসূচিতে সামিল হলো সংগঠনের সদস্যরা। এদিন আইহো বাসস্ট্যান্ডে সংগঠনের কর্মী সমর্থকেরা তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবিবপুর থানার পুলিশ। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির মালদা জেলা শাখার কোষাধ্যক্ষ দুর্গাদাস কিসকু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। কর্মী মাহাতো যারা ওবিসিতে বিলং করে তারা যাতে এসটি তালিকাতে না অন্তর্ভুক্তি হয়, এটাই আমাদের একটাই দাবি। তার বিরুদ্ধে মানে ওরা ওদের বিরুদ্ধে আমাদের এই বন্ধটা করা হচ্ছে। বিশেষ করে এই বন্ধটা কোন কোন জায়গায় হচ্ছে? সারা পশ্চিমবঙ্গে এই বন্ধটা হচ্ছে, আমাদের উত্তরবঙ্গ থেকে একেবারে দক্ষিণবঙ্গ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে এই বন্ধটা আজকে হচ্ছে।